আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আয়াস রাজু আয়াস রাজু আয়াস ইনস্টিটিউশন থেকে বলছি তা আমার বিশেষ সময় করে কখনো ভিডিও করা হয়ে ওঠে না কারণ আমি সারাদিনই ব্যস্ত থাকি আমার স্টুডেন্টদের নিয়ে এই মুহূর্তে আমার স্টুডেন্টদের টি ব্রেক চলছে তো ওরা সবাই টি ব্রেক নিয়েছে একটু রিফ্রেশমেন্টের জন্য কারণ আমার এখানে প্রতিদিন চার ঘন্টা ব্যাপী সেশন চলতে থাকে যে কারণে টি ব্রেকটাই হচ্ছে ওদের একমাত্র রিল্যাক্সেশনের একটা টাইম আমি ওদেরকে চিপ্রেক দিয়ে আমি আপনাদের জন্য একটা ভিডিও করছি আমি আজকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ভালো করার জন্য আমাকে অনেক সময় আমার এখানে যে সমস্ত আসে তারা বলে থাকে স্যার কতগুলো মুখস্থ করতে হবে আবার বিভিন্ন ইউটিউব থেকে ইউটিউবাররা বলে থাকেন যে অসংখ্য ভোকাবিউলারি আপনাকে মেমোরাইজ করতে হবে অ্যাকচুয়ালি আয়ার্স এর জন্য কোনো ভোকাবিউলারি লাগে না আমি যেটা বলতে চাই কেউ যদি বলে যে আপনাকে দশ হাজার ভোকাবিলারি মুখস্থ করতে হবে পনেরো হাজার ভোকাবিলারি মুখস্থ করতে হবে পাঁচ হাজার ভোকাবিলারি মুখস্থ করতে হবে অ্যাকচুয়ালি আমার সন্দেহ হয় ওই ব্যক্তি আইএলস পরীক্ষা দিয়েছে কিনা আর যদি আইএলস পরীক্ষা দিয়েও থাকে তার সাফল্য কত টুকা আমার কাছে মনে হয় না যে সে সিক্স পেয়েছে এই তো দূরের কথা ওই সমস্ত ব্যক্তিরা সব কথা বলে থাকে ওই সমস্ত আইএলস ট্রেনাররাই কথা বলে থাকে আমার সন্দেহ হয় তাদের আইএলস এর পারফরমেন্স নিয়ে কারণ আইএলস করার জন্য অতিরিক্ত কোনো ভোকাবিউলারি প্রয়োজন হয় না শুধুমাত্র কেমব্রিজের বইগুলো আপনাকে সলভ করতে হবে তবে সলভ করার জন্য কি আপনাকে ভোকাবিউলারি মুখস্থ করতে হবে নো আমি আপনাকে মাত্র 11টি কোশ্চেন শেখাবো আমার পদ্ধতিতে আমি 11টি কোশ্চেন শেখাবো ওই 11টি কোশ্চেন দিয়ে আপনি কিভাবে বের করবেন আনসার কিভাবে আপনি বের করবেন একটা বড় সেন্টেন্সের মিনিং আপনি আশেপাশের ওয়ার্ডগুলো দিয়ে আপনি গেজ করে নিতে পারবেন যে ওই স্পেসিফিক ওয়ার্ডের মিনিংটা কেমন হবে অনেক বড় বড় সেন্টেন্স আমি মাত্র এগারোটা কোয়েশ্চন দিয়েছি কে কারা কাকে কি কোথাও কোন দিকে কিভাবে কার সাথে কোথায় কখন কেন এখানে এগারোটি কোয়েশ্চেন আছে এই এগারোটি কোয়েশ্চেন দিয়ে আপনি একটা স্যান্টেন্সের মিনিং করে ফেলতে পারবেন অনেক কঠিন একটা সেন্টেন্সের যেমন আপনি যদি কাকে দিয়ে প্রশ্ন করেন ভাবটা পেয়ে গেলেন ভাবটা পেয়ে গেলে যদি আপনি কাকে দিয়ে কোয়েশ্চেন করেন আপনি পেয়ে যাবেন সাবজেক্ট আপনি যদি আপনি যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করেন পেয়ে যাবেন সাবজেক্ট আর কাকে দিয়ে প্রশ্ন করেন তাহলে আপনি পেয়ে যাবেন অবজেক্ট অবজেক্ট দুই প্রকার একটা হচ্ছে বস্তুবাচক একটা ব্যক্তিবাচক ব্যক্তিবাচক অবজেক্টটা যদি আপনি কাকে দিয়ে প্রশ্ন করেন পাবেন আর যদি বস্তুবাচক অবজেক্টটা পেতে চান তাহলে আপনি কি দিয়ে প্রশ্ন করবেন একটা কাজ আপনি কোথায় থেকে শুরু করেছেন যদি এটা পেতে চান কোন জায়গা থেকে শুরু করেছিলেন তাহলে কোথা হতে দিয়ে প্রশ্ন করবেন তারপরে আপনি কোন দিকে যাচ্ছেন বা ওই আপনি কোন দিকে 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 উত্তর দক্ষিণ ডান হ্যাঁ ঢাকা কাজটা ইউনিভার্সিটির দিকে আপনি যদি প্রশ্ন করেন কোন দিকে তাহলে আপনি পেয়ে যাবেন ওই লোকেশনটা পেয়ে যাবেন এখন কাজটা কিভাবে সংগঠিত হচ্ছে আন্তরিকভাবে মনোযোগের সাথে উদাসীন ভাবে গুরুত্ব সহকারে এই প্রশ্নটা আপনাকে করতে হবে কিভাবে কিভাবে যদি প্রশ্ন করলে এটা পেয়ে যাবেন তাহলে আপনি কাজের ধরনটা পেয়ে যাবেন এখন আপনি কাজটা কার সাথে করছেন আপনার সহকর্মীদের সাথে সহপাঠীদের সাথে আপনার পরিবারের সদস্যবৃন্দের সাথে আপনার প্রতিবেশীদের সাথে আপনি যদি প্রশ্ন করেন কার সাথে বা কাদের সাথে তাহলে এটা পেয়ে যাবেন এবার কাজটা কোথায় সঙ্গে হচ্ছে আছে নির্দিষ্ট স্পেসিফিক প্লেস তাহলে আপনি প্রশ্ন করবেন কোথায় দিয়ে ইংলিশে এটাকে বলে ওয়ে আপনি বলবেন কোথায় প্রশ্ন করবেন আচ্ছা কাজটা কখন জানা দরকার কখন কখন দিয়ে প্রশ্ন করবেন এখন যদি আপনি কাজটা কারণ জানতে চান তাহলে আপনি জিজ্ঞেস করবেন কেন হচ্ছে এটাই ব্রিটিশরা আজ থেকে চারশো বছর আগে থেকে ওরা চর্চা করে হম গ্রামাণ্ড স্টেপ একটা বই আছে দেবেন এন্ড ওয়ালটার নামে দুজন লেখক ব্রিটিশ লেখক বহু বর্ষর পড়বে শত শত বৎসর পড়বে এটা দিয়ে ওরা ইংলিশ শিখতো ওখানে দেওয়া আছে হু তারপর দেওয়া আছে হোম তারপরে ওয়াট ফ্রম ওয়ার টু ওয়্যার তারপর দেওয়া আছে হাউ তারপর আছে উইথ হোম তারপরে দেওয়া আছে ওয়্যার তারপর আছে ওয়েন তারপরে ওয়াই এই এগারোটি কোয়েশ্চেনের মধ্যে আপনার রয়ে গেছে তো আমরা তো বাঙালি আমি এগুলো বাংলা দিয়ে করেছি আমি মাত্র এটা বাংলা করেছি অ্যাকচুয়ালি এই সিস্টেমটা ব্রিটিশদের সিস্টেম আমি যেটা শেখাচ্ছি এভাবে আপনি এই সবগুলো কোশ্চেনের উত্তর যখন করবেন কোথাও আপনি দুইটা কোয়েশ্চেনের উত্তর পাবেন কোথাও তিনটা কোশ্চেনের উত্তর পাবেন একত্র করলেই আপনার সেন্সটা বোঝা হয়ে যায় অ্যাকচুয়ালি আপনাকে মিনিং জানতে হবে না আপনাকে সেন্স বুস্ট করতে হবে আর সেন্স ব্যবসা করতে হলে আপনার একটাই সহজ পদ্ধতি এগারোটা কোয়েশ্চেন আপনি একটা বই সলভ করুন অর্থাৎ ক্যামব্রিজ ইলেভেনটা ভালোভাবে বুঝে সলভ করুন দেখবেন টুয়েলভে গিয়ে আপনার মেজরিটি ওয়ার্ড মনে হবে পরিচিত ফ্যামিলিয়ার নন ভোকাবিলারিজ থার্টিনে যান আপনাকে মনে হবে অ্যারাউন্ড এইটি পার্সেন্ট আপনি ভোকাবিলারি জানেন এখন ফোরটিনে যান আপনার মনে হবে আর আপনার ভোকাবিউলারি পড়ারই প্রয়োজন নেই অর্থাৎ আয়স করার জন্য লাগে না আপনাকে সেন্স সেন্স করতে হবে করার জন্য আপনাকে কিছু কোয়েশ্চেন করতে হয় এটাই কম্পিউটার সায়েন্সে বলে অ্যালগোরিদম অ্যালগোরিদম হচ্ছে কতগুলো কোয়েশ্চেনের সমন্বয় আপনি যে কোনো জিনিস করতে যান। যে কোনো জিনিস আপনি একজন সায়েন্টিস্ট আপনি একজন লেখক আপনি একজন দক্ষ শ্রমিক আপনি একজন শিক্ষক যেই হন না কেন আপনি কোনো কাজ করার পর দেখবেন আপনি অনেক কিছু মনে মনে কোয়েশ্চেন করেন আচ্ছা গৃহিণী আপনি বলুন আপনি একজন রাধুনি আপনি রান্না করতে গেলে অনেকগুলো কোয়েশের সামনে উপস্থিত হচ্ছে কি রান্না করব? কেন রান্না করব। কিভাবে রান্না করব কি দিয়ে রান্না করবো কতটুকু লাগবে পরিমাণে কোন জিনিসটা কখন দিব কখন কোন জিনিসটা দেবো ধরেন আপনি বিরিয়ানি রান্না করছেন বিরিয়ানি কেন রান্না করব। কি পছন্দ করে আমার পরিবারের সদস্যরা আমার বাচ্চারা পছন্দ করে আচ্ছা কি বিরিয়ানি রান্না করব। কোন বিরিয়ানিটা পছন্দ করে এই কোয়েশ্চেনগুলো আগে তৈরি হয় চিকেন বিরিয়ানি নাকি বিফ বিরিয়ানি নাকি মাটন বিরিয়ানি বেবিরা সাধারণত চিকেন বিরিয়ানি পছন্দ করে তাহলে আচ্ছা চিকেন বিরিয়ানি রান্না করব। তাহলে আমার কি লাগবে চিকেন লাগবে এর সাথে অন্য অন্য উপাদানগুলো লাগবে এই কোয়েশ্চেন আমার সামনে উপস্থিত হয় তখন আমি এইগুলো একত্র করে ফেলি তখন আমার সামনে চলে আসে বিরিয়ানিটা কিভাবে রান্না করতে হয় এটাকেই বলে এটাকেই কম্পিউটার সায়েন্সে বল অ্যালগোরিদম অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য একটা অ্যালগোরিদম করতে হয় আপনি ঠিক এই কেমব্রিজের বইগুলো যখন সলভ করবেন এই এগারোটি কোশ্চেন করুন এগারোটি কোশ্চেনের বাইরে পৃথিবীর কোনো কিছুই নেই আমার বিশ্বাস আপনার আর ভোকাবুলারি মেমোরাইজ করতে হবে না আপনি যেইগুলো জানেন ওগুলো দিয়ে এ নাইন পাওয়া সম্ভব কোনো সন্দেহ নেই বিশ্বাস না হয় আপনি আমার এখানে এসে দেখতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব যদি ওয়ান স্টপ সার্ভিস পেতে চান আমার কাছে কোনো টাকা লাগবে না যে একদিন এসে আপনি জানতে চাচ্ছেন যে আপনি আসলে কিভাবে করবেন আপনি নিজে প্রস্তুতি নিচ্ছেন আমার এখানে আসুন আমি আপনাকে সাপোর্ট দিব তবে কোর্স করতে গেলে একটা ফি দিতেই হয় কারণ আমি টাইম সেই ক্ষেত্রে অতএব আপনি যদি ওয়ান স্টপ সার্ভিস পেতে চান বিপদে পড়ছেন পরে গিয়েছেন অন্য প্রতিষ্ঠানে কোচিং করছেন আপনি বিপদে আছেন অন্য প্রতিষ্ঠানের টিচার আপনাকে বোঝাচ্ছে না কারণ অন্য প্রতিষ্ঠানের টিচার এটাকে জজুর ভয় পায় মানে ভূতের মতো ভয় পায় এই কেমব্রিজের বইগুলো কারণ অন্য প্রফেসরের টিচাররা এটা সলভ করতে পারবে না কারণ নিজেই জানে না কিভাবে সলভ করতে হয় ইটস মাই চ্যালেঞ্জ বাংলাদেশে একমাত্র আমি কেমব্রিজের উনিশটা বই সলভ করে দেই আর কেউ বাংলাদেশে এই সাহস করবে না এটা দুঃসাহস আমি বলতে পারি কেউ যদি পারেন আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি কোন ট্রেনার বাংলাদেশে যদি কেমব্রিজের বই সলভ করান আমি চ্যালেঞ্জ করছি কেউ করবেন না আপনারা স্টুডেন্টদেরকে ভয় দেখান মিথ্যে ভয় দেখান মিথ্যে প্রলোভন দেন মুখরোচক কথা বলেন এগুলো ছেড়ে দিন স্টুডেন্টরা উপকৃত হবে সমাজ আপনাদেরকে শ্রদ্ধা করবে এই সমাজে আপনি সমাদৃত হবেন আমি শিক্ষকদের বলছি যারা আয়াস ট্রেনার তাদেরকে বলছি ভালো কিছু দিন আপনি সম্মানিত হবেন সমাজে আমার কোনো মার্কেটিং লাগে না আমার স্টুডেন্টরা আমাকে রেফারেন্সে নিয়ে আসে আমি আমার প্রতিষ্ঠানকে বড়ও করার প্রয়োজন হয় না এই জায়গার মধ্যে আমি স্টুডেন্ট প্রি বুকিং দিয়ে রাখে কখন করবে আপনারা ভালো সেবা দেন মার্কেটিং লাগবে না ফেসবুকে পোস্টিং করতে হবে না পোস্ট দিতে হবে না কিছুই লাগবে না পোস্টার লাগবে না লিফলেট লাগবে না মুখে মুখে আপনার কাছে চলে আসবে স্টুডেন্ট আপনি এমনিতেই লিজেন্ড হয়ে যাবেন লিজেন্ডের পাবলিসিটি করার প্রয়োজন হয় না আপনারা ভালো কিছু দেন এই বইগুলো বুঝিয়ে বুঝিয়ে পড়ান ছাত্ররা ভালো করবে আপনি কয়েকটা প্যাসেজ মুখস্থ করে ফেললেন ওইটাই মুখরোচক বিজ্ঞাপন দিয়ে নিলেন ওইটা মুখস্থ করে ছাত্রকে দেখিয়ে দিলেন কিন্তু আপনি চিন্তা করে দেখুন ক্যান্ডিডেটরা বেনিফিটেড হচ্ছে কি আপনি বাহবা পাচ্ছেন ওই মুহূর্তে স্টুডেন্ট বলছে স্যার তো খুব দ্রুত বের করে দেয় ওই কয়েকটা আপনার তো বের করে দিচ্ছেন আপনি বাহবা পাচ্ছেন ইন দ্য লং রান স্টুডেন্ট যখন খারাপ করছে সে কি আপনাকে পুনরায় স্টুডেন্ট দিচ্ছে না কেন দিচ্ছে না কারণ আপনি তাকে সে যে স্বপ্ন নিয়ে এসছে সেই স্বপ্ন পূরণে মোটেই সাহায্য করেননি মানে হচ্ছে আপনি মুখরোচক সব বিজ্ঞাপন দিয়ে ওদেরকে আকৃষ্ট করে নিয়ে গিয়েছেন কিন্তু আপনার কাছ থেকে ওরাই কিছুই পায়নি ভালো কিছু দিন সমাজের জন্য ভালো কিছু করুন আপনি সমাদৃত হবেন সম্মানিত হবেন ঈশ্বররা আপনাদের জন্য দোয়া করবে ঈশ্বরদের অভিভাবকরা আপনাদের জন্য দোয়া করবে আর আমি ঈশ্বরদেরকে বলছি আপনি কিভাবে প্রতিষ্ঠান না খুঁজে একজন ভালো ট্রেনার খুঁজে বের করবেন ভালো ট্রেনার খুঁজে বের করেন এটাই হচ্ছে আপনি ক্যামব্রিজের এই উনিশটা বইয়ের যে কোনো একটা বই নিয়ে হঠাৎ করে কোনো একটা কোয়েশ্চেন করবেন স্যার আমি একটু বুঝতে চাই আমি আপনি নিজের অপারগতায় প্রকাশ করবেন আপনি বলবেন যে স্যার এই ক্যামব্রিজের এই বইটা থেকে আমি একটু একটা কোয়েশ্চেন আমি বুঝতে পারছি না আমাকে একটু হেল্প করবেন যদি উনি প্রকৃতি হয়েছে টিচার হয়ে থাকেন উনি আপনাকে হেল্প করবেন আর যদি আইসে টিচার না হয়েছে বলবেন না 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 কেমব্রিজের বই লাগে না কঠিন এটা দিয়ে আইসে ভালো করা যায় না কেমব্রিজটা হচ্ছে আইএলস বাইবেলের মতো কেমব্রিজটা আইএলস বাইবেলের মতো ইসলাম জানতে হলে আপনাকে দুইটা জিনিস ফলো করতে হবে একটা হচ্ছে আল কোরআন আর একটা হচ্ছে আল হাদিদ মানে সুন্নাহ তাছাড়া আপনি ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবেন না ইসলাম জানতে পারবেন না ইসলামের মধ্যে থাকতে পারবেন না আমি এই এক্সাম্পলটা এই জন্য দিচ্ছি আপনারা আলেম সম্প্রদায় এটাকে অন্যভাবে নেবেন না কারণ আইএলসের জন্য আপনাকে ধরে নিতে হবে বাইবেল বা এর জন্য অ্যাফসলুট আর প্রপার গাইডলাইন হচ্ছে এই ক্যাম্ব্রিজের বইগুলো এখানেই অথেন্টিক তথ্য দেওয়া আছে আর কিছুই আপনাকে ফলো করতে হবে না আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন ক্যাম্ব্রিজ ফলো করুন যে কোনো হেল্প লাগে আপনারা আমার কাছে চলে আসতে পারেন আমি মিরপুর দশ নাম্বার গোলচত্বর ফলপট্টি মসজিদের অপোজিটে দেওয়ান দ্বিতীয় তলায় আমার অফিস আইএলস রাজু আমার প্রতিষ্ঠানের নাম আর এছাড়াও আপনি ইউটিউবে আমার ভিডিওগুলো দেখতে পারেন আমি ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছি পেজ নাম্বার উল্লেখ করে কেমব্রিজ ইলেভেন থেকে স্টার্ট করেছি আমি নাইনটিন পর্যন্ত প্রত্যেকটা পেজ নাম্বার উল্লেখ করে ক্লাস দেওয়া থাকবে আপনারা এগুলো ফলো করুন কেমব্রিজের বইয়ের সাথে মিলিয়ে মিলে প্র্যাকটিস করেন সারা ভালো করবেন আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে আয়েলস রাজু Thank you, everybody, that's all for it. Till next, I will say, Assalamualaikum.